আসসালামু আলাইকুম বাংলাদেশ এডুকেশন বোর্ড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি মোতালেব হোসেন আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় অনেকেই ফেসবুক পেজে এবং আমার মেসেঞ্জারে একটি প্রশ্ন করেছেন প্রশ্নটা হলো নাম অথবা বয়স সংশোধন না করলে কোনো সমস্যা হবে কি এবং কি ধরনের সমস্যা হতে পারে সংশোধন না করলে অবশ্যই অনেক সমস্যা হবে যেমন ধরুন আপনি বাংলাদেশের বাইরে যেতে যাচ্ছেন সেই ক্ষেত্রে ভিসা পাসপোর্ট করা লাগবে কিন্তু নামে ভুল থাকার কারণে বা অন্যান্য কোনো কিছু ভুল থাকার কারণে আপনি কিন্তু এটা করতে পারবেন না বিসিএস পরীক্ষার্থী যারা আছেন রিটার্ন পরীক্ষার পরে ভাইবার আগে আপনার সকল সার্টিফিকেটের মূল কপি জমা দিতে হবে সেখানে অবশ্যই নির্ভুল সার্টিফিকেট জমা দিতে হবে সরকারি চাকরির ক্ষেত্রে অবশ্যই নির্ভুল সার্টিফিকেট এবং অন্যান্য কাগজপত্র জমা দিতে হবে যেখানে আপনার পিতা মাতার নাম আপনার নাম সব কিছু নির্ভুল হতে হবে এবং সার্টিফিকেটে যদি বয়স বেশি দেওয়া থাকে তাহলে সরকারি চাকরির সময় কিন্তু কমে যাবে এ বিষয়টা লক্ষ্য রাখতে হবে এছাড়াও বিভিন্ন কারণে পুলিশ ভেরিফিকেশনের সময় নির্ভুল সার্টিফিকেট এবং অন্যান্য কাগজপত্র দেখানোর প্রয়োজন হতে পারে আশা করি বিষয়টি সবাই বুঝতে পেরেছেন আমি সবাইকে যেটা সাজেশন করি যদি কোনো প্রকার ভুল থেকে থাকে তাহলে দেরি না করে অবশ্যই সংশোধন করে নিন না হলে বিভিন্ন ধরনের সমস্যায় পড়তে পারেন যেটি আমি একটু আগেই আলোচনা করেছি সর্বশেষে একটা কথা বলতে চাই আপনাদের অনুপ্রেরণা নিয়েই আমার এই ভিডিও করা যদি আমাদের এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং আপনার আশেপাশে যারা আছে তাদেরকে জানিয়ে দেবেন এবং সেই সাথে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন